بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته شماريته ديني باي عمر فاروق বলে প্রশ্ন করছেন দাস দাসী সমবাবে কোরআন আর হাদিসে দলিল আছে কি মানব সাগর সমন এখানে কয়েকটি প্রশ্ন এবং মনো গবেষণা বিস্তারিত খেয়াল করুন ইসলাম বিড়ুদীরা যে সব বিষয় নিয়ে ইসলামকে প্রশ্নmathbb করতে চায় তার অন্যতম অস্ত্র হচ্ছে ক্রীতদাশীর সাথে সহবাসের অনুমতি সমালোচনা করে যাদের লক্ষ্য তারা সমালোচনা করবেই চিন্তাও উপলব্ধি চিন্তা উপলব্ধির দ্বার যারা এখনো বন্ধ করেন নাই আশা করি আমার বক্তব্য শোনার পরে অনেক ভুল ধারণাই অবসান যাওয়ার আগে কয়েকটি বিষয় আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে অবগতের জন্য কয়েকটি জিনিসের আমি আলোচনা করব। প্রত্যেক মুসলমানের জন্যই জন্য তাই হালাল যা আল্লাহ হালাল করেছেন আর সেই সব বিষয় হারাম যা আল্লাহ হারাম করেছেন ক্রীত দাসীর দীর্ঘকাল ধরে চলে আসছিল ইসলাম এই বিষয়ে কিছু নীতিমালা দিয়ে তা নিয়ন্ত্রণ করে দাসীদের অধিকার নিশ্চিত করেছে মাত্র যা অতীতে কখনোই ছিল না আচ্ছা দ্বিতীয় কথা দাসী কারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত কমিউনিটির প্রত্যেক লোককে বলা হয় মহা এদের নারীদের দাসী বানানো মুসলিমদের জন্য ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ না তারা নিজেদের থেকে আশ্রয় প্রার্থনা করে অথবা ইসলাম গ্রহণ করে কোনো যুদ্ধবন্দী কাফের নারী যদি ইসলাম গ্রহণ করে তবে তাকে আর দাসী বানানো যাবে না এবং যেসব কাফের নারী স্বামী সমবেত সহ বন্দী হয়েছে তাদের স্বামী জীবিত থাকা পর্যন্ত তাদের সাথে সবাস করা যাবে না কেন যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা মূলত মুসলিমদের জন্য সরম ক্ষতিকর আর ইসলাম জন্যই তাদের এদের বিরুদ্ধে যৌক্তিক ব্যবস্থায় নেয় ইসলাম এদের নারী শিশু এবং বৃদ্ধ বন্দীদের হত্যা করতে নিষেধ করে এসব বন্দীদের ক্ষেত্রে ইসলামই নির্দেশ হচ্ছে কুফারের কাছে আটক মুসলিমদের বিপরীতে বন্দী বিনিময়ে অর্থের বিনিময়ে যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া ক্ষমা করে ছেড়ে দেওয়া তাদের পুরুষদের হত্যা করা আর তাদের দাস দাসী বানানো এই মুসলিমরা সেই বন্দীদের সিরজীবন আটক করে রাখতে পারে কিন্তু এটা কোনো যৌক্তিক সমাধান না মুসলিমরা তাদের বরণ পোষণের দায়বার নিয়ে নিজেদের দায়িত্বকে কোন অবস্থাতেই বাড়াতে পারে না কারণ ইসলাম বন্দীদের সাথে উত্তম আচরণ নির্দেশ দেয় যেহেতু বন্দী নারীদের কোনোভাবেই হত্যা করা যাবে না সেহেতু তাদের ব্যবহারে অবশ্যই ইসলাম যৌক্তিক সমাধান দেয় কাফেররা যদি তাদের ফিরিয়ে নেয়ার কোনো ব্যবস্থা না করে তবে হয় তাদের ক্ষমা করে ছেড়ে দিতে হবে নয়তো দাসী বানাতে হবে তারা যদি আহরুল কিতাব হয় তবে তাদেরকে মুসলিমরা বিবাহ করতে পারবে কিন্তু মুশ্রিক হলে কখনোই তাদের বিয়ে করতে পারবে না কিরিদ দাসী ও যুদ্ধবন্দী সংক্রান্ত কিছু করানোর আয়াত তবে তাদের স্ত্রী ও ডানহাত ডানহাতের দাসীদের ক্ষেত্রে সংযুক্ত তারা হবে না। আয়াত নম্বর ছয় আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সমর্থ রাখে না সে তোমাদের অধিকার মুসলিম কৃত বিয়ে করবে আল্লাহ তোমাদেরকে ইমান সম্পর্কে ভালোভাবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে রয়েছেন তোমরা পরস্পর এক অতএব তাদেরকে তাদের মালিকের বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে প্রদান করো যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বিবিচারিণী কিংবা গ্রহণকারিণী হবে না সীর বাকার আয়ত নম্বর পঁচিশ তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও সূরা আন-নূর আয়াত নম্বর 32 তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে বিবিচারে বাধ্য করোনা সূরা আন-নূর আয়াত 30 নম্বর সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ হাদিস এই অর্থে কিছু হাদিস এসেছে ইসাহ ইব্রাহিম রাহিমুল্লাহ আবু মুসা রাজি বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন কারো যদি একটি বাদী থাকে কারো যদি একটি বাদী থাকে আর সে তাকে প্রতিপালন করে তার সাথে ভালো আচরণ করে এবং তাকে মুক্ত মুক্তি দিয়ে বিয়ে করে তাহলে সে দ্বিগুণ সবভাবে লাভ করবে সাই বুহারি দুই হাজার তিনশো ছিয়াত্তর আবু সঈদ হুদিয়ালু সম্পর্কে নামের নিমুক্ত বর্ণনা করেন গর্ভবতী নারীদের সাথে সঙ্গম কর না যতক্ষণ না সে সন্তান প্রসব করে এবং যে নারী গর্ভবর্তী নয় তার সাথে সঙ্গম করোনা যতক্ষণ না তার একটি ঋতু চক্র সম্পন্ন হয় সুনান দুই হাজার একশো সাতান্ন সাবেদ। বর্ণিত আমি কি তোমাদেরকে বলবো না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে হুনাইনের দিনে যা বলতে শুনেছি আল্লাহ শেষ দিবসের বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় অন্যের ফসলে পানি দেওয়া অর্থাৎ কোনো গর্ভবতী নারীর সাথে সঙ্গম করা এবং আল্লাহ শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় কোনো যুদ্ধবন্দিনী নারীর সাথে সঙ্গম করা যতক্ষণ না এটা প্রতিষ্ঠিত হয় যে সে গর্ভবতী নয় এবং আল্লাহ শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় বন্টন আগে আগেমতের কোন মাল বিক্রয় করা সূত্র একশো আটান্নতার বিশ্লেষণ কোরআনের আয়াত হাদিসের আলোকে আমরা বুঝতে পারি ইসলাম দাসীকে বিয়ে করতে নির্দেশ দিয়ে নির্দেশ দিয়েছে তবে শর্ত সাফেক দাসীর সাথে সহবাসের অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে কৃতদাসীর সাথে সহবাসের অনুমতি দিয়েছে ইসলামের প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ মানুষের যৌন চাহিদার স্বীকৃতি এবং তা পূরণের বৈধ ব্যবস্থা রাখা হয়েছে একইভাবে কৃতদাস দাসীদের যৌন চাহিদা পূরণের বৈধ ব্যবস্থা ইসলাম ইসলামে থাকবে এটাই স্বাভাবিক এই নির্দেশনা কৃতদাসীদের জন্য খুলে দিয়েছিল মুক্তির যে অবহারিত দোয়ার দোয়ার প্রথমত দাস প্রতাপ অনুসারে একজন মনিবের কৃতদাসের সন্তান যে উক্ত মণিমের অরুজাত নয় কৃতদাসের স্বামীর সন্তান উক্ত মণিমের কৃতদাস হিসেবে গণ্য হয় কিন্তু দাসীদের কৃতদাসীদের সন্তান যদি মনিমের অরুজাত হয় তবে সে উক্ত মনিবের সন্তান হিসেবে গণ্য হয় ফলে সে সন্তান স্বাধীন ও ফিদার সম্পত্তির উক্তরা হয় দাসীর গর্বের সন্তান আর বইয়ের গর্বের সন্তান এক তারা সমানভাবে ফিদার আপত্তি সম্পত্তির অংশীদার তৃতীয় দাস দ্বিতীয় দাসীকে বিয়ে করার শূন্য রসুল্লাহ সাল্লি ইসলাম দুইজন দাসীকে দাসী দুইজন দাসী ছিল যারা ইসলাম গ্রহণ করেন এবং রসুল্লাহ তাদের বিয়ে করেন উমুল মিনের সম্মান দান করেন হলো মারিয়া কিপ্তিয়া আরেকজন অপরজন হল সোহিয়াবিন আখতার এতে অন্যান্য সাহাবা পরবর্তী সময়ে দাসীর মনিবেরা তাদের দাসীদের বিয়ে করে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এতে তাদের মুক্তির সব উন্মুক্ত হয় তৃতীয় ক্রীত দাসী মনিবীর সন্তান গর্বে ধারণ করার সাথে আল্লাহ আলম আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন